নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি শেয়ার করব কিভাবে তোমরা নার্সারি থেকে বেলফুল গাছ না কিনে এনে বাড়িতে চারা তৈরি করবে, এবং আমি এখানে শেয়ার করেছি সম্পূর্ণ দুরকম পদ্ধতি অবলম্বন করে চারা তৈরি করবে। এর আগেও অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি খুব সহজ সিম্পল পদ্ধতিতে বেলফুল গাছের চারা কিভাবে তৈরি করা যায়, আর আজকে আমি শেয়ার করেছি মাত্র 15 দিনে কিভাবে তোমরা চারা তৈরি করবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু ইতিমধ্যে 2 থেকে 3 বার ফুল নেওয়া হয়ে গেছে। মাদার গাছ থেকে আমরা কিন্তু হাজার হাজার চারা তৈরি করতে পারি, আর খুব সহজ সিম্পল পদ্ধতিতে। চলো তাহলে। ফুলের ডাল থেকে কিন্তু অনেক রকম পদ্ধতিতে চারা তৈরি করা যায়। আমি আজকে শেয়ার করেছি সম্পূর্ণ দুরকম পদ্ধতিতে কিভাবে চারা তৈরি করবে। এছাড়াও বেলফুল গাছের ডাল থেকে চারার ভিডিও আমার চ্যানেলে আছে। আজকে একটা মজার বিষয় হলো, একদম ছোট্ট 2 ইঞ্চি ডাল থেকে কিভাবে চারা তৈরি করবে। এছাড়াও আরও একটা পদ্ধতি দেখিয়েছি, দ্বিতীয় পদ্ধতি, সেটাও কিন্তু খুবই সুন্দর। বেলফুল গাছের বড় ডাল থেকে চারা তৈরি করা যায়, তেমনি ছোট ডাল থেকেও চারা তৈরি করা যায়। যেমন খুশি ডাল থেকেই চারা তৈরি করা যায়। যাই হোক, এখানে যে মাটিটা নিয়েছি, এই মাটিটা গোবর সার আর মাটি আর সামান্য একটু বালির মিশ্রণে মাটিটা নিয়েছি। অবশ্যই যে পাত্রটা নেবে ছিদ্রযুক্ত পাত্র। আর 2 ইঞ্চি ডালগুলোকে ঠিক এইভাবে বসিয়ে দিচ্ছি। অবশ্যই ডালগুলো চেপে মাটির সঙ্গে ভালো করে আটকে দেবে, কারণ এভাবে আলগা থাকলে যখন স্প্রে বোতল বা তুমি জল দেবে মাটিগুলো আলগা হয়ে যাবে, চারাগুলো কিন্তু হবে না বা চারাই পরিণত হবে না। খুবই সোজা পদ্ধতি, বেলফুলে গাছের যে কোনো ডাল থেকে চারা তৈরি করা যায়। অনেকেই আমাকে বলেছে ছোট কচি ডাল থেকে চারা তৈরি করা যায় না, বাজে কথা, পুরো টোটালি বেলফুলের সমস্ত ডাল থেকেই চারা তৈরি করা যায়। যাই হোক, এইভাবে কিন্তু ঠান্ডা নিরিবিলি জায়গায় রাখবো, অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখবো, রোদ্দুরে দেব না, আর প্রত্যেক দিন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে জল দেব। চলো বেশ কিছুদিন পরে ফিরে আসব, তার আগে আরও দ্বিতীয় পদ্ধতিটা তোমাদের কাছে শেয়ার করি। দ্বিতীয় পদ্ধতিতে আমি লাল বালি নিয়েছি। লাল বালিতে খুব সুন্দর চারা তৈরি করা যায়। যাই হোক, এখানে এরকম লম্বা লম্বা ডাল কেটে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এই ডালগুলো পরবর্তী সময়ে এক একটা ডাল থেকে অন্তত 4 থেকে 5টা চারা আমি অনায়াসে তৈরি করতে পারবো। অবশ্যই বেশ কিছুদিন অপেক্ষা করবে। মজার বিষয় এটাই, চারা তৈরি হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। জাস্ট এইভাবে লাল বালির মধ্যে দিয়ে দিলাম, আর একই নিয়ম, হালকা একটু বালি দিয়ে আমি ঢেকে দিচ্ছি, আর স্প্রে বোতলের মাধ্যমে জল দিতে হবে, ঠান্ডা নিরিবিলি শান্ত জায়গায় রাখতে হবে। আর অবশ্যই এই যে কাটিং করা ডাল, এই ডালগুলো কিন্তু বারবার নাড়াচাড়া করলে হবে না, এতে কিন্তু ডালগুলো নড়ে যাবে, এ থেকে কিন্তু চারা হবে না। তো অবশ্যই যে জায়গায় রাখবে সেই জায়গাটা থেকে দ্বিতীয়বার নাড়াবে না। তো এই একই নিয়মে রেখে দিলাম, চলো পরবর্তী স্টেপে চলে যাই। বন্ধুরা, মাত্র 15 দিনের আপডেট তোমাদের কাছে শেয়ার করছি, দেখো। আর আমি একেবারেই ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম, মাত্র 1 সপ্তাহের জন্য রোদযুক্ত স্থানে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ পোখর রোদ্দুর কতটা তাপদাহ গ্রীষ্ম, তো সেই কারণে কিন্তু সবসময় মাটি কিন্তু শুকনো হয়ে আছে। যাই হোক, কটা চারা তৈরি হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। যেহেতু এই গ্রীষ্মের সময় চারা তৈরি করা খুবই টাফের ব্যাপার, প্রত্যেক দিন 2 বার করে জল দিলেই ভালো হয়। যাই হোক, 15 দিনের আপডেটে যথেষ্ট সুন্দর চারা তৈরি হয়েছে। চারা তৈরির নিয়মগুলো ফলো করলে যে কোনো পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা গাছ থেকেই চারা তৈরি করা যায়। আমরা নার্সারি থেকে অনেক দাম দিয়ে চারা কিনি, বেলফুল গাছ, গন্ধরাজ, কিন্তু এগুলো থেকে কিন্তু অনায়াসে চারা তৈরি করা যায়। এছাড়াও জবা গাছের ডাল থেকেও অনায়াসে চারা তৈরি করা যায়। প্রত্যেকটা চারা দেখো হেলদি, এবং এরকম চারাগুলো কি হয় বলো তো, প্রচুর পরিমাণে শাখা পোশাকা বার হয় আর ঝাঁকড়া হয়, কারণ একটা ডাল থেকে কিন্তু একটাই শাখা পোশাকা বার হয়। কিন্তু এরকম ধরনের ছোট ছোট টুকরো টুকরো ডাল চড়ুদের থেকে শাখা পোশাকা বার হয় প্রচুর পরিমাণে। তো খুব সহজ পদ্ধতি, তোমরা তৈরি করো, এবং খুব ভালো মাটি, গোবর সার, মাটি বালির মিশ্রণে একটা মাটি তৈরি করে বসিয়ে দাও। চলো দ্বিতীয় স্টেপটা আমি শেয়ার করি। দ্বিতীয় পদ্ধতিতে বালির মধ্যে বসিয়েছিলাম, আর দেখো প্রথমে যে কোনো চারা গাছকে তোলার জন্য অবশ্যই জল দিয়ে স্প্রে করে নিতে হবে বা জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, এতে কিন্তু খুব সহজে চারাগুলোকে তোলা যায়।
15 দিনের আপডেটে কিন্তু যথেষ্ট পরিমাণে শিকড় বার হয়েছে এবং প্রত্যেকটা যে গাঁট আছে গাঁটের মধ্য দিয়ে কিন্তু শিকড় পাশাপাশি পাতাও ছাড়তে শুরু করেছে। বন্ধুরা, আমরা যদি এই ডালগুলোকে এক মাস রাখতাম প্রচুর পরিমাণে পাতা ছাড়ত এবং শিকড়ের বৃদ্ধিটাও অনেকটাই হতো। যাই হোক, 15 দিনের আপডেটে যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট আমি পেয়েছি। তো এই পদ্ধতিতেও তোমরা চারা তৈরি করতে পারো। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, পাতা ছাড়ছে এবং শিকড়ও ছাড়তে শুরু করেছে। মাত্র 15 দিনের আপডেটে এর থেকে ভালো রেজাল্ট আর পাওয়া যায় না। আর বালির মধ্যে বলে একটু দেরি হলো, ওখানে দেখতে পেলে 15 দিনের আপডেটে কিন্তু মাটির মধ্যে বলে খুবই সহজে তাড়াতাড়ি হয়েছে। তো এইরকম পদ্ধতিতে কিন্তু আমরা অনায়াসে চারা তৈরি করতে পারি। আর এই গাঁট গাঁট মতো আছে যেগুলোকে পাতা ছাড়ছে, এইভাবে আমরা টুকরো টুকরো করে অন্তত এক একটা ডাল থেকে 4 থেকে 5টা করে আমরা টুকরো করে এই চারাগুলোকে একটা মাটিতে প্রতিস্থাপন করে দিতে পারি। বেশ কিছুদিনের মধ্যে দেখবে প্রত্যেকটা চারা হেলদি এবং সুন্দর হবে। আমি এই পদ্ধতিতে কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি করেছি। তো যারা নার্সারি থেকে এভাবে দাম দিয়ে গাছ কিনছো, একদম না কিনে এইভাবে কিন্তু অনায়াসে বাড়িতে ট্রাই করতে পারো। একবার নাই ব্যর্থ হলে দ্বিতীয়বার দেখবে হয়তো ব্যর্থ হবে, তৃতীয়বারের বারে একদমই ব্যর্থ হবে না। আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে চারা তৈরি হয় না, তোমরা এইভাবে ট্রাই করো এবং চারা তৈরির সমস্ত নিয়মগুলো ফলো করো। আমার মনে হয় তোমরা নিয়মের কোনো ত্রুটি ঘটাও, তাই জন্য চারাগুলো তৈরি হয় না। যাই হোক, দেখো আমি গোবর সার মাটি বালির একটা মিশ্রণে মাটি তৈরি করে বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা হাজার হাজার চারা তৈরি করতে পারি। খুব সহজ পদ্ধতি আর খুব শৌখিন একটা পদ্ধতি আমি বলবো। এতে কোনো পয়সা খরচ হচ্ছে না, একদম ঘরোয়া পদ্ধতিতে এভাবে চারা তৈরি করতে পারো। আর বন্ধুরা, আমি একটা কথা বলবো, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা ফলো করো, দেখবে খুব সহজে কিন্তু গাছ তৈরি করতে পারবে, একটা ছাদ বাগান কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে পয়সা খরচ না করে। কারণ তোমার যদি ইচ্ছা থাকে বাগান করার, তাহলে আমি বলবো পয়সা না থেকেও খুব সহজে বাগান করা যায়। এইভাবে চারা তৈরি করতে পারো। এছাড়াও কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করবে সেসব সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। তোমরা যদি কন্টিনিউ ফলো করো, তাহলে খুব ভালো একটা বাগান তুমি তৈরি করতে পারবে। তো চলো আমি পরবর্তী স্টেপে দেখাবো যে বেশ কিছু চারা আমি কিভাবে তৈরি করেছি আর বর্তমানে ফুল দিচ্ছে। এখানে দেখো, এই যে ছোট ছোট টবগুলো আছে, এই টবগুলোর চারাগুলোর খুব বেশি বয়স না, মাত্র 1.5 মাস 2 মাস। তো এই 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু গাছগুলো চটজলদি বড় হয়েছে। আর অবশ্যই গাছকে বৃদ্ধি ঘটাতে গেলে গোবর সার আর মাটির মধ্যে বসাবে। গোবর সারের পরিমাণটা দেবে, দেখবে যে কোনো গাছ সহজে বৃদ্ধি ঘটবে, গাছের চেহারা ভালো থাকবে। এইভাবে কিন্তু বেলফুল গাছের প্রচুর চারা তৈরি করতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে, কারণ এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই।